বিভিন্ন ধরনের সস্তা ত্বক ফর্সাকারী কেমিক্যাল বা উপাদান সম্পর্কে আমরা অনেকেই জানি এবং এড়িয়ে চলি, কিন্তু এই প্রোডাক্টটি যদি তৈরি হয় এমন কোনো প্রাকৃতিক উপাদান দ্বারা যার ত্বক ফর্সাকারী গুণাগুণ গবেষণায় প্রমাণিত, এখন নিশ্চয়ই আপনাদের অনেকেরই কৌতূহল হচ্ছে জানার জন্য। জানতে হলে এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। হ্যালো, আমি সারা বলছি, সারা স্কুয়েস থেকে। আমি আপনাদের ত্বক, চুল ও মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। মিয়ানমারে ত্বক ফর্সা করতে, ব্রণ দূর করতে, ত্বককে ঠান্ডা রাখতে, ক্ষত সারাতে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে, এমনকি মেডিসিন হিসেবে 2000-এরও বেশি সময় ধরে একটি প্রাকৃতিক উপাদান ব্যবহৃত হয়ে আসছে। কি সেই জাদুকরি উপাদান? উপাদানটি হলো থানাকা বা হেসপেরেথুসা প্রেনুলাতা নামক গাছের ছাল থেকে তৈরি পাউডার। স্কিন কেয়ারে থানাকার বিভিন্ন উপকারিতা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে। আমাদের আজকের ভিডিওর সম্ভবত সব থেকে রিলেভেন্ট রিসার্চটি, যেটি থানাকার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এবং সেফটি নিয়ে, সেটা 2010 সালে একটি থাইল্যান্ডে করা একটি রিসার্চ। এই রিসার্চের ভাষ্য মতে থানাকাতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে এবং খুব সিগনিফিকেন্ট না হলেও সামান্য পরিমাণে ত্বক ফর্সাকারী ক্ষমতাও আছে। এবার আরেকটু রিসেন্ট একটি রিসার্চের কথা বলি, যেটা করা হয়েছিল 2014 সালে মিয়ানমারে, এবং এই রিসার্চটির উপসংহারেও বলা হয়েছে যে থানাকার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এবং একই সাথে টক্সিসিটি বিবেচনায় এটা বেশ নিরাপদ একটি উপাদান। এই একই গুণ পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজির সহায়তা করা আরেকটি রিসার্চে 2017 সালে প্রমাণিত হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের অনেকে এক্সাইটেড হয়ে গেছেন যে কতক্ষণে আমি থানাকা দিয়ে তৈরি প্রোডাক্ট, অর্গ্যানিক প্রোডাক্ট কিনে ব্যবহার শুরু করব। একটু অপেক্ষা করুন, এখন আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করুন। প্রথমত 2010 সালে থানাকা নিয়ে যে গবেষণাটি আপনাদের এই উপাদানটির উপরে সব থেকে বেশি ভরসা এনে দিতে পারে সেই রিসার্চটি নিয়ে আমার কিছু কথা আছে। প্রথমত এটা তো 2010 সালের, অর্থাৎ বেশ আগে, এবং এর পরবর্তীতে আমি এখন পর্যন্ত এই থানাকার রং ফর্সাকারী যে গুণাগুণ এ সম্পর্কিত কোনো আন্তর্জাতিক ভরসাযোগ্য রিসার্চ খুঁজে পাইনি। আজকাল এত সস্তা রং ফর্সাকারী এবং ক্ষতিকর প্রোডাক্ট থাইল্যান্ডে প্রস্তুতকৃত বলে বাজারজাত করা হচ্ছে যে থাইল্যান্ডের রেফারেন্সের উপর আমার কিছুটা ভরসা উঠে গেছে। কিন্তু যেহেতু এটা একটি রিসার্চ, তাই আমি নিরপেক্ষভাবে এই রিসার্চটিকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। যে কোনো রিসার্চের মতো এই স্টাডির ক্ষেত্রেও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের যে গবেষণাগুলো, এগুলো কিন্তু ল্যাবরেটরিতে খুব নিয়ন্ত্রিত পরিবেশে, নির্দিষ্ট কন্ডিশনে খুব সূক্ষ্ম প্রসিডিউর ফলো করে সম্পন্ন করা হয়। অর্থাৎ ল্যাবরেটরির যে তাপমাত্রা, যে পরিবেশ এবং স্যাম্পলের যে পরিমাণ, পরিমাপ, তার সব কিছুর উপর একেবারে পুঙ্খানুপুঙ্খ কিন্তু গবেষণাটা করা হয় এবং সেটার উপর নির্ভর করেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়, যেটা হয়তো রিয়েল লাইফের সাথে আমাদের পরিবেশের সাথে নাও মিলতে পারে। এবং এই গবেষণাটি কিন্তু কোনো হিউম্যান সাবজেক্ট বা হিউম্যান সেলের উপরে করা হয়নি। তার মানে হলো যে যদি থানাকার কোনো স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থেকেও থাকে, সেটা অ্যাকচুয়ালি হিউম্যান স্কিনে কেমন ইফেক্টিভ হবে সেটা কিন্তু অপরীক্ষিত। দ্বিতীয়ত, মার্কেটে বা অনলাইনে যেভাবে করে থানাকা প্রোডাক্ট বিক্রি করা হয় এবং যেভাবে করে এটা অ্যাপ্লাই করতে উৎসাহিত করা হয়, সেটা আসলে কতটুকু কার্যকর বা আদৌ কোনো উপকার করতে পারে কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এমনকি খোদ মায়ানমারেও কিন্তু আমরা যেভাবে ফেস প্যাক হিসেবে ব্যবহার করছি সেভাবে করে ব্যবহার করা হয় না। তারা মূলত এটাকে সান প্রোটেকশন এবং মেকআপ হিসেবে ব্যবহার করে, অর্থাৎ সকালবেলা বাইরে যাওয়ার আগে মুখে থানাকা পেস্ট লাগিয়ে সেটা সারাদিনের জন্য রেখে দেয়। যদিও অঞ্চলভেদে এর যে ব্যবহার বিধি এটা ভিন্ন ভিন্ন হয়ে থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত কোনো তথ্য পাইনি এবং আমি যেটা বললাম একটু আগে সেটাই মূলত সব থেকে বেশি পপুলার পদ্ধতি। তৃতীয়ত, যদি একটি বস্তুর শুধুমাত্র উপাদানগত গুণাগুণ বিবেচনা করা হয়, তাহলে কিন্তু আমাদের ঘরোয়া পদ্ধতিতে ব্যবহৃত অনেক উপাদানেরই এ ধরনের গুণ আছে, যেমন নিম, চন্দন, লেবু, এগুলোরও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে। তাহলে কেন আমি কখনো DIY সাজেস্ট করি না, বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ডার্মাটোলজিস্টরা কেন DIY সাজেস্ট করেন না? ত্বকে লেবুর ব্যবহার সম্পর্কিত ভিডিওটিতে কিন্তু আমি বলেছিলাম যে একটি বস্তুতে ত্বকের জন্য উপকারী একটি কেমিক্যাল আছে, তার মানে এই না যে সেই বস্তুতে শুধুমাত্র সেই কেমিক্যালটি আছে এবং শুধুমাত্র সেই কেমিক্যালটি দ্বারা তৈরি। এতে কিন্তু আরও অনেক কেমিক্যাল থাকতে পারে যেগুলো আমাদের ত্বকের জন্য উল্টো ক্ষতিকর হতে পারে। এমনকি মিয়ানমারে করা যে গবেষণাটির কথা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করি,
করলাম, সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে থানাকা পাউডারের যে স্টেবিলিটি এবং যে সেফটি সেটা কিন্তু নির্ভর করে থানাকা পাউডারের পার্টিকেল এবং এর যে ফাইবার কন্টেন্ট এটার উপরে। অর্থাৎ থানাকা পাউডার কিভাবে প্রস্তুত করা হচ্ছে, কিভাবে প্রসেস করা হচ্ছে, স্টোর করা হচ্ছে, সব কিছু কিন্তু এর যে কার্যকারিতা এবং সেফটি এর উপরে প্রভাব ফেলতে পারে। একটি বস্তুতে ত্বকের উপকারী কোনো উপাদান থাকা মানেই না কিন্তু যে আপনি সেই বস্তুটি সরাসরি অ্যাপ্লাই করলেই সেই উপকারিতা পাবেন, বরং বেশিরভাগ ক্ষেত্রে এর উল্টোটাই হয় এবং এভাবেই আমাদের ত্বকের ক্ষতি হয়। একটি বস্তু ত্বকে ব্যবহার করা নিরাপদ কিনা, সেটা কতটুকু আমাদের ত্বকে অ্যাবজর্ব করবে, অথবা বস্তুটি বা উপাদানটি স্থায়িত্ব ধরে রাখার জন্য নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন আছে। বাজারে যে ধরনের থানাকা প্রোডাক্টগুলো পাওয়া যায়, পেস্ট হোক বা পাউডার হোক, সেগুলোতে যে 100% আপনি থানাকাই পাচ্ছেন সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন, বা সেটা আপনি আপনাকে যেভাবে বলে দেওয়া হচ্ছে সেভাবে অ্যাপ্লাই করলেই যে আপনি সেই থানাকার উপকারিতা পাবেন সেটা সম্পর্কেই বা আপনি কিভাবে নিশ্চিত হবেন। সবশেষে স্কিন কেয়ারে থানাকা ব্যবহার নিয়ে যদি আমার ব্যক্তিগত মতামত বলতে হয়, তাহলে এই বিষয়ে আমি নিশ্চিত যে থানাকার অনেক গুণাগুণ আছে যেহেতু এগুলো গবেষণায় প্রমাণিত, কিন্তু বাজারে যে ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে থানাকা সেগুলো আসলে কতটুকু কার্যকরী, কতটুকু সেফ, এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। মিয়ানমারে হাজার বছর ধরে থানাকা ব্যবহৃত হয়ে আসলেও থাইল্যান্ড এবং এর যে পার্শ্ববর্তী দেশগুলো এগুলোতে কিন্তু সম্প্রতি এর জনপ্রিয়তা লাভ পেয়েছে, এবং এটা হয়েছে মূলত থাইল্যান্ড যখন এটাকে কসমেটিক প্রোডাক্ট হিসেবে বাজারজাত করা শুরু করে তারপর থেকে। আমি আগেও বলেছি যে থাইল্যান্ডের যে স্কিন কেয়ার ফিলোসফি বা মার্কেটিং এ বিষয়ে আমি যথেষ্ট সন্দিহান, এবং এই কারণে এর উপর ভিত্তি করে আমি নিজে ব্যবহার করতে বা কাউকে ব্যবহারে উৎসাহিত করতে বা পরামর্শ দিতে আমি এখনো প্রস্তুত নই। আরেকটি যে প্রশ্ন আমার মনে বারবার উদয় হয়েছে সেটা হলো, যদি থানাকা এতই চমৎকার, এতই জাদুকরি কোনো উপাদান হয়ে থাকে, তাহলে কেন কোনো আন্তর্জাতিক স্কিন কেয়ার ব্র্যান্ড এখন পর্যন্ত এই উপাদানটির বিষয়ে আগ্রহ দেখালো না বা এটা নিয়ে কোনো প্রোডাক্ট ফর্মুলেট করার চেষ্টা করলো না? এটার কারণ যেটা হতে পারে যে একটি উপাদান যতই ভালো হোক না কেন সেটাকে কিন্তু ত্বকে ব্যবহারে উপযোগী করে তোলা মোটেও সহজ ব্যাপার না। এটা হয়তো আপনারা আমার ভিটামিন সি যে ভিডিও সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি প্রোডাক্টকে স্টেবল করে সেটাকে ত্বকে ব্যবহারে উপযোগী করে গড়ে তোলাটা কতটা কঠিন। তাহলে এই ছিল থানাকা সম্পর্কিত আমার ব্যক্তিগত মতামত। যদি থানাকা নিয়ে ভবিষ্যতে আরও কোনো রিসার্চ হয় বা কোনো স্কিন কেয়ার ব্র্যান্ড যদি এটাকে এটার যে ত্বকে ব্যবহারের উপযোগিতা সেটা যাচাই করতে সক্ষম হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবং থানাকার উপকারিতা বা কার্যকারিতা নিয়ে যদি কোনো রিসার্চ আপনাদের জানা থাকে তাহলে সেটা আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।